রাজ্য সরকারের নির্দেশে এবং পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পুরসভার উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সেলাইয়ের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের পোশাক তৈরি করানো হয়। সোমবার শহর বর্ধমানের টাউন হলে বর্ধমান পুরসভার উদ্যোগে বর্ধমান পৌর এলাকার 120টি প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের হাতে ছাত্রছাত্রীদের পোশাক তুলে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রত্যেক বছরই স্কুল ড্রেস দেওয়ার একটা প্রচলন হয়েছে। সেই কাজে বিগত কয়েক বছর ধরে সেলফ হেল্প গ্রুপের যে মহিলারা রয়েছেন তাদের মাধ্যমে তৈরি করে পোশাক বিতরণ হচ্ছিল। সেই প্রক্রিয়াতে বেশ কিছু রদবদল করে এবছরে প্রথমবার আরবান এবং রুরাল এরিয়ায় যে সকল আমাদের সেলফ হেল্প গ্রুপের মহিলারা রয়েছেন তাদের সাথে সাথে অন্য এমএসএমই ডিপার্টমেন্ট এবং স্কুল শিক্ষা দপ্তরের যৌথ প্রচেষ্টায় এইরকম একটা মহাযজ্ঞের মতো কাজ আমরা বর্ধমান পৌরসভায় এমএলএম বিভাগ থেকে প্রথমবার করলাম। আমরা যেটুকু তথ্য অনুযায়ী জানতে পেরেছি সেটা বর্ধমান পৌরসভা হয়তো বা কর্পোরেশন গুলোকে বাদ দিলে আমরা সব থেকে বেশি স্কুল ড্রেস তৈরি করার দায়িত্ব বর্ধমান পৌরসভার কালে করেছে এবারে, এবং সেইটি প্রথমবার আমরা করছি। সেখানে আমরা সত্যি করে স্কুল দপ্তর এবং তন্ত্রীয় কাছ থেকে যথেষ্ট সাহায্য পেয়েছি। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার, মহকুমা শাসক, পৌর আধিকারিক জয়রঞ্জন সেন, তাপস মাকর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পোশাক বিতরণের জন্য স্কুল ইউনিফর্মের জন্য স্কুলে ক্যাশ টাকা দেওয়া হতো, ওরা নিজেদের মতো কিনে নিত। সরকার একটা নতুন প্রকল্প সরবরাহ করেছে, সেলাইয়ের ব্যবস্থা পৌরসভায় প্রায় 300 মানুষের ট্রেনিং দিয়ে পোশাক আশাক তৈরিতে দক্ষ করেছে, এবং তারপর তারাই স্কুলের ইউনিফর্মগুলো তৈরি করেছে। প্রত্যেক স্কুল তাদের রিকোয়ারমেন্টটা পৌরসভাকে জানিয়েছে, দায়িত্বটা সরকারিভাবে পৌরসভাকে দেওয়া হয়েছে। পৌরসভা মেয়েদের নিয়োগ করা, তাদের ট্রেনিং করানো, তাদের দিয়ে পোশাক তৈরি করানো সমস্ত কাজটা কমপ্লিট করে ফার্স্ট স্টেজে আজকে 120টা স্কুলে থেকে বর্ধমান থেকে পম মোহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।